পাঁচটি বিদেশি তোতা পাখি সহ দুই পাচারকারী গ্রেপ্তার বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার তেতুলিয়া মস্তন্দপুর রোড রামচন্দ্রপুর এলাকা থেকে লরেন্স প্রজাতির তোতা পাখি হাতে নাতে পাকড়াও করে পুলিশ এবং বন দপ্তর রবিবার সকাল বেলায় বাতুরিয়া থানার পুলিশ আধিকারিক শুভ্রজ্যোতি সান্যালের কাছে গোপন সূত্রে খবর আসে তার নেতৃত্বে পুলিশ গিয়ে হাতে নাতে পাঁচটি বিদেশী তোতা উদ্ধার করে যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হাতে নাতে দুটি পাখি পাচারকারীকে গ্রেপ্তার করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানা গিয়েছে এই প্রজাতির পাখিগুলো কানাডা মালয়েশিয়া থাইল্যান্ড মায়ানমার বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে এগুলো কলকাতায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল এর সঙ্গে কোন আন্তর্জাতিক পাখি পাচারের যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্ত সম্ভবত পাহাড়ি অঞ্চলে পাখিগুলো বেশিরভাগ দেখা যায় এগুলো বিভিন্ন রঙের দেড় ফুট লম্বা পর্যন্ত হয় ধৃত পাখি পাচারকারীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে